মহামান্য ও সুনামধন্য ওস্তাদুল মোকাররম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, এই জালসাকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত ইয়াতিম দরদি, ইয়াতিম হিতৈষী, দিন দরদি প্রতিটি মুসলিম ভাতৃবৃন্দ, পর্দার এক প্রান্তে বসে থাকা অবস্থানরত লজ্জাশীলা মা খালা ও স্নেহের কচি কাঁচা বোনেরা, সর্বোপরি লাইভ টেলিকাস্টের দর্শকবৃন্দ, সমস্ত প্রশংসা হামদোসানা সেত্তসানা গুণগান একমাত্র সেই মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাআলার অশেষ দয়ায় আমরা বিশাল বড় একটা আযাব থেকে এখনো সুরক্ষিত আছি, এর জন্য একবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কি ভাই, 2021 সালে ভোট আছে, এখন নয়, তাহলে 2021-এর জন্য শক্তি জোগাড় করছেন নাকি? আলহামদুলিল্লাহ কাটি জোরে বলা যায় না? কি ভাই, আল্লাহ তাআলার আমরা একটু প্রশংসা করব, একবার সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। অতপর যিনি আমাদের একমাত্র মহান নেতা ইয়াতিম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উপর শত কোটি দরুদ ও শান্তির ধারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আল কোরআন এর সূরা আল হুজুরাত আয়াত নাম্বার 10 পরিবেশন করেছি, এবং এই আয়াতের সাপোর্টে সহিহুল বুখারি বুখারি শরীফের হাদিস নাম্বার 6065 আপনাদের সামনে সবে মাত্র পাঠ করেছি। এই বাক্য যুগলকে সামনে রেখে কিছু তথ্যবহুল কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করার সময় কি শব্দ ব্যবহার করলাম, যে আল্লাহ তাআলা আমাদের বিশাল বড় একটা আযাব থেকে সুরক্ষিত রেখেছেন। ভাইজান, আশা করছি যে অধিকাংশ মানুষ এখন অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করছেন, সবারই জানা বিষয়, প্রত্যেকটা মানুষ আশা করছি জানেন সারা বিশ্ব আজকে তটস্থ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভেবে পায় না কি করা যায়, সামান্য একটা ভাইরাস, যে সামান্য একটা ভাইরাস যে চীনের মানুষেরা মুসলিমদের উপরে অকথ্য অত্যাচার চালিয়েছে, সেই চীন দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন করে নমরুদকে একটা ন্যাংরা মশাতে কাবু করেছিলেন, ওইরকম করে চীনের উপরে একটা ভাইরাস আল্লাহ পাঠিয়েছেন যার নাম হলো করোনা ভাইরাস, নোভেল করোনা ভাইরাস। এগারো বারো মনে হয় ছাড়িয়ে গেল নাকি, মনে না মৃত্যুর সংখ্যা এগারো ছাড়িয়ে গেছে, আহত প্রায় 35-এর উপরে, 35,000-এর উপরে। আলহামদুলিল্লাহ কেন বলবো না বলুন, কলম পত্রিকায় চার চার পাঁচ দিন আগে দেখলাম লেখা হয়েছে ওই ঘরের যতগুলো মুসলমান আছে এরা একজন আক্রান্ত নয়, চিন্তা করতে পারেন? তাহলে সেই আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ আমাদেরকে এখনো এই মারণ ভাইরাস করোনা থেকে সুরক্ষিত রেখেছেন, আল্লাহ যেন সবাইকে সুরক্ষিত রাখেন, এবার আমরা সবাই বলি আমিন। ভাইজান, আমি আপনাদের কাছে যে আলোচনাটা তুলে ধরার চেষ্টা করছি এতে আপনাদের একটু সহযোগিতা চাই, আপনাদের সকলের, আমি কোনো বড় মাপের আলেম নই, এই মাদ্রাসারই একজন সামান্য খাদেম, আমরা যতগুলো মানুষ এখানে আছি সবাই মুসলমান নাকি ভাই?
আমরা সবাই মুসলমান, তাহলে আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি এইরকম মানুষের ভিতরে এমনও কিছু মানুষ আছে যে মানুষটা মুসলমান, ওর পাশে একটা লোক বসে আছে ও মুসলমান, 10 মিনিট ধরে জালসা শোনার পর এমনি করে ডান দিকে কাত হয়েছে, ছেড়ে কে বসে আছে রে, ওখান থেকে উঠে হাঁটল কেন? কারণ একটাই যে এই লোকটার সঙ্গে ওর কথা বলা বলি নেই, কথা বলা বলি নেই বলে উঠে চলে গেল। নিজের ভাইয়ের সঙ্গে ভাইয়ের কথা বলা বলি নেই কতদিন, 10 দিন, 20 দিন, 2 মাস, 3 মাস, 6 মাস, বছর, 2 বছর, 10 বছর, এরকম লোক আছে না নেই? নেই যে ভাই আছে, এগুলো বাদ দেন। এমন ভাবে সম্পর্ক ছিন্ন হয়েছে ভাইয়ের সঙ্গে ভাইয়ের, ইয়ে মুসলমান ও মুসলমান, ফুফাতো ভাইয়ের সঙ্গে খালাতো ভাইয়ের, বাপের সঙ্গে বেটার, মায়ের সঙ্গে বেটার, শাশুড়ির সঙ্গে বইয়ের, এমন ভাবে সম্পর্ক ছিন্ন, বছরকে বছর, মাসকে মাস কোন সম্পর্ক নেই, কথাবার্তা নেই, এরকম মানুষ আমাদের সমাজে আছে। ওকে যদি বলি যে ভাইজান আপনি একটা আলেম মানুষ, মৌলভী সাহেব মানুষ, তো আপনার প্রতিবেশীর সঙ্গে, আপনার ভাইয়ের সঙ্গে আপনার মেল নাই কেন? বলে মৌলভী সাহেব ওরা তুমি বুঝবা না, এই লোকটা এত শয়তান যে এক সঙ্গে কথা কিয়ামত পর্যন্ত বলবো না, এটা প্রতিজ্ঞায় বলেছে। ভাইজান শয়তান শুধু নয়, আপনিও শয়তান। আমি আপনার সামনে আয়নাটা ধরবো, ছবি দেখবেন। আমার সঙ্গে মাওলানা সাহেবের, সরকার সাহেবের, সভাপতি সাহেবের যদি অমল থাকে, তো আমি যেমন দোষী, 1 বছর যদি কথা না বলি, 10 মাস কথা না বলি, 6 মাস কথা না বলি, তো আমি যেমন অপরাধী, ঠিক সম অপরাধী সভাপতি সাহেব। তাহলে আমরা যারা বলি মাওলানা সাহেব আমার পাপ সম্পর্কে আপনি কতটা জানেন, একবারে শয়তান লোক, ওই জন্য কথা বলি না। তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে কথা বলে না, 3 দিনের বেশি যদি কথা বলা বন্ধ করে দেন, তাহলে তার পরিণামটা কি হবে, এর উপরে আজকে আমার আলোচনা। ভাইজান সংসারে চলতে গিয়ে, গ্রামে চলতে গিয়ে একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের কিছু বাদবিতণ্ড হতে পারে, এটা স্বাভাবিক, ঝগড়া হতে পারে, মত পার্থক্য হতে পারে, বিতর্ক হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সেই বিতর্কটাকে আপনি সারাটা জীবন ধরে জিয়ে রাখবেন, ওই বিতর্ককে কেন্দ্র করে আপনি একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে কথা বলবেন না। আরে এইটা তো দূরের কথা, মসজিদে নামাজ পড়তে গেছে বুঝলেন, মসজিদে নামাজ পড়তে, তো কাতারে জামাতে কি নিয়ম আছে, জামাত যে অবস্থায় থাকবে আপনাকে সে অবস্থায় জামাত ধরতে হবে নাকি? তো দেখবেন কিছু লোক চালা, মসজিদে ঢুকলো তাড়াহুড়া করে জামাত ধরার জন্য, তারপরে দেখছে যে ওখানে করে কারিম দাঁড়িয়ে আছে, তো কারিমের সঙ্গে আর কথা বলা বলি নেই, তো ও অযথা হামে খা, ক্যাশ খাবার নাম করে, ছুট ফেলার নাম করে, আবার জামার দিকে আবার পিছনের দিকে, মানে এক কথায় কেউ একটা আসুক এখানে লাগবে তারপর আমি লাগবো, এটা ঘটে না? ঘটে না? ঘটে। লোকটার নামাজ পড়ে, নামাজ হচ্ছে? ভাইজান পবিত্র কোরআনের আয়াত দিয়ে আপনাকে প্রথম দলিল দিই, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন সূরা আল হুজুরাত আয়াত নাম্বার 10-এর ভিতরে প্রথমত আমাদের সম্পর্কটাকে বুঝিয়ে দিচ্ছেন যে আমরা সারা পৃথিবীতে যত মুসলমান আছি এই মুসলমানগুলোর সম্পর্কে কে হই। আমি এখানকার মুসলমান, একজন বাংলাদেশি মুসলমান, সে সম্পর্কে আমার কি হয়? একজন আমেরিকান মুসলমান, সে সম্পর্কে আমার কি হয়? এই সম্পর্কটা বুঝিয়ে দিচ্ছেন কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ তাআলা বলেন রে পৃথিবীর মানুষেরা, সারা পৃথিবীতে যতগুলো ইমানদার মানুষ আছে, সারা পৃথিবীতে যতগুলো মুসলমান আছে, এরা তোমাদের কেউ শত্রু নয়, এরা তোমাদের কেউ বিরোধী নয়, তোমরা প্রত্যেকেই হলে ভাই ভাই। একটা মুসলমানের সঙ্গে আর একটা মুসলমানের সম্পর্ক হলো ভাইয়ের। লোকটা যদি ভারতীয় মুসলমান হয় আর একটা মুসলমান যদি আমেরিকায় থাকে,
এই ভারতীয় মুসলমানের সঙ্গে ওই আমেরিকার মুসলমানদের সম্পর্ক হলো ভাইয়ের। তাহলে প্রত্যেকটা মুসলমানের সম্পর্ক হচ্ছে ভাই ভাই। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা মুমিন ইখওয়া, এরা হচ্ছে আপসে একে অপরে ভাই ভাই। তারপর আল্লাহ তাআলা বলছেন এদের মধ্যে কিছু ঝামেলা হতে পারে, সমস্যা দেখা দিতে পারে, এই সমস্যার সমাধান আল্লাহ পাক করতে বলছেন। এ মানুষেরা হাসবে হো বাইনা আখাওয়াইকুম, আল্লাহ পাক বলছেন তোমাদের ভিতরে যদি বিতর্ক টানা বাঁধে, তোমাদের ভিতরে যদি সমস্যা তৈরি হয়ে যায়, তোমরা যদি একে অপরের সঙ্গে লড়াই ঝগড়াতে জড়িয়ে পড়ো, আল্লাহ তাআলা বারে কথাটা বলেন এই ঝামেলাটাকে বেশি দিন জিয়ে রাখিও না, হাসবে হো বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে একটা মীমাংসা করে দাও, একটা তোমরা ফয়সালা করে দাও, তোমাদের ভাই তারা যে সম্পর্ক, ভাই ভাইয়ের যে সম্পর্কটা ছিল ওই সম্পর্ক তোমরা পুনর্গঠন করে নাও। তাহলে আমি হাজি সাহেব, আমি মাওলানা সাহেব, আমার প্রতিবেশী একটা মুসলিম, তার সঙ্গে সমাজ করে কথা বলি না, আর আমি নিজেকে দাবি করি যে আমি হলাম অরিজিনাল মুসলিম, খবরদার। হাদিস শুনেন, এটা যেমন তেমন অন্যায় নয়। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে তিন দিন কথা বলা বন্ধ রাখবে, এটা যেমন তেমন অন্যায় নয়, এটা বিশাল বড় মাপের অন্যায়। অথচ এই অন্যায়টাকে আমরা অন্যায় মনেই করি না। কেউ যদি মদ খায় তা আমরা বলি লোকটা অপরাধী, মদ খাচ্ছে। কেউ যদি সুদ খায় তা আমরা বলি লোকটা অপরাধী, সুদ খাচ্ছে। কিন্তু একটা মুসলমান আর একটা মুসলমানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রেখে দিয়েছে বছরকে বছর, এতে আমরা কেউ কোনোদিন অপরাধী বলি না। কত বড় অপরাধ শুনবেন, হাদিস শুনেন, হাজরাত আবু হুরায়রা হাদিসের রাবী, তিনি বর্ণনা করছেন কি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুরাদুল আমালু ফি কুল্লি সিনে ওয়া খামসিন, আল্লাহ পাকের কসম বলছেন রে পৃথিবীর মানুষেরা, তোমরা দিনের ভিতরে রাতের ভিতরে যে সমস্ত আমলগুলো করো, কেউ ভালো কর্ম করে, কেউ মন্দ কর্ম করে, কেউ নেকির কাজ করে, কেউ গুনাহের কাজ করে, এই প্রত্যেকটি মানুষের যে কাজ হয় আমল হয়, এই আমলটা সপ্তাহে দুই দিন আল্লাহর নিকটে পেশ করা হয়। কয়দিন বললাম কথা বলেন? দুদিন। তার মানে আজকে কি বার? বৃহস্পতিবার। আজকে থেকে শুরু করলে আজকে হচ্ছে আপনার শুক্রবার পড়ে গেছে, মাগরিব যেহেতু হয়ে গেছে, মাগরিব পার হয়ে গেছে মানে শুক্রবার পড়ে গেছে, তো বৃহস্পতিবার মানে আজকে মাগরিবের পর থেকে নিয়ে আগামী সোমবার পর্যন্ত নেকি করেছেন তাও, পাপ করেছেন তাও, নেই করেছেন তাও, অন্যায় করেছেন তাও, এগুলো সব আল্লাহর দরবারে উপস্থাপন করা হয় সপ্তাহে দুদিন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এতে মানুষের গুনাহ থাকে, নেকি থাকে। তো আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছেন, শোনো, একটা মুসলমান যদি হাজারো গুনাহ করে দেয়, মুসলমানটা যদি পাপের উপরে পাপ করে দেয়, কিন্তু লোকটা যদি শিরকের গুনাহ না করে, আল্লাহ পাকের রাসূল বলছেন ফায়াত করুন না হলে কুল্লি ইমরিইন লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা, লোকটা যদি আল্লাহর সঙ্গে কোনো শিরিক না করে, আল্লাহ পাকের রাসূল বলছেন লোকটার একটা সপ্তাহের গুনাহ, একটা সপ্তাহের পাপ, একটা সপ্তাহের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন, ক্ষমা করে দেন। কিন্তু এমন একটা শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল বাদ দিয়ে দিলেন, এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে রে ভাই, আল্লাহ পাকের রাসূল বলছেন এদের গুনাহটা আল্লাহ ক্ষমা করেন না। আপনার জানতে ইচ্ছা করে না ওই লোকগুলো কারা? জি, সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ দরবারে পেশ করা হলো, সকলের গুনাহ মাফ করে দেওয়া হলো, লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে শিরিক করেনি এমন লোক যত ছিল, যত পাপ ছিল সব পাপ আল্লাহ মাফ করে দিলেন।
এক শ্রেণীর মানুষের পাপের কথা আল্লাহ পাকের রাসূল বলছেন ইল্লাম রাআল কানাত বাইনা হুয়া বাইনা আখিহি সামহা আল্লাহ পাকের রাসূল বলছেন যে মানুষটা তার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রেখেছে ইয়াকে মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ও ভাইরা আমরা মনে মনে ভাবি আমাদের যিনি মায়ের পেট থেকে ভাই হয়েছে সেইটাই শুধু ভাই শুধু তাই নয় আপনার গ্রামে যে মুসলমান লোকটা আছে আপনার দোকানের পাশে একটা মুসলিম দোকানে আছে ওই লোকটার সঙ্গে আপনি যদি 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে দেন আল্লাহ পাকের নবী বলছেন এদের গুনাহকে আল্লাহ ক্ষমা করেন না কতক্ষণ পর্যন্ত করেন না আল্লাহ পাকের রাসূল বলছেন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন উতরুকু হা দাইনে এদেরকে ছেড়ে দাও এদের পাপগুলোকে স্থাপিত রেখে দাও এদের এবার আপনি বলুন এই পাপটা তাহলে কত বড় পাপ কতদিন পর্যন্ত আপনি ক্ষমা পাচ্ছেন না যতদিন পর্যন্ত আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক জড়বে না সুবহানাল্লাহ বলছে মুরগি সাহেব তোমার এগুলা কবু মানি না ও সালাম করলে তো মানি দিতে যাবো না তাতে কি বকছে না এরকম লোক নেই ভাই মরলে মাটি দিতে যাবো না কথা বলা দূরের কথা আহা চরিত্রটাকে চেঞ্জ করুন আখলাককে চেঞ্জ করুন নিজে ভালো হতে শিখুন কারণ আগুন দিয়ে কোনোদিন আগুন নিভানো যায় না যাই আগুন দিয়ে কোনো দিন আগুন নিভানো যায় না আগুন যদি কোথাও জ্বলে যায় তাহলে সেইখানে পানি দিয়ে আগুন নিভাতে হয় আগুন দিয়ে কোনোদিন আগুন নিভে না ভাইজান আমি আপনাকে নিয়ে যাই এই পাপটা কত বড় পাপ এটা বোঝানোর জন্য আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বলছেন এটা সহি হাদিস সহি আবু সহি মুসলিম শরীফের ভিতরে হাদিসটা এসেছে এই হাদিসের রাবি হচ্ছেন আপনার কি বলে হাজরাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিষ্কার ভাষায় বর্ণনা করছেন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজকে নিষেধ করছেন এদিকে তাকা যে হাদিসটা আমি প্রথম করেছি সহিহ বুখারী হাদিস নাম্বার 6065 হাদিসের দাবি হচ্ছেন হাজরাতে আনাস তিনি বর্ণনা করছেন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজকে খুব শক্ত ভাষায় কঠোর ভাষায় নিষেধ করেছেন আশা করবো যে ওই 4টা কাজ আমাদের কারোর মধ্যে নেই মিলাবে না আছে কিনা নবী কি বলছেন লা তাকাতাউ ওয়া লা তাগাবারু ওয়া লা তামাগাজু ওয়া লা তাহাসাদু আল্লাহ পাকের রাসূল বলছেন ওরে আমার সাহাবীরা ওরে আমার উম্মতেরা তোমাদের 4টি কাজ আমি কঠোর ভাবে নিষেধ করে দিলাম লা তাকাতাউ খবরদার তোমরা একে অপরের মধ্যে সম্পর্ক ছিন্ন করিও না ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ককে ভেঙে দিও না একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিও না এটা তোমাদেরকে নিষেধ করলাম তোমাদেরকে আমি মানা করে দিলাম লা তাকাতাউ খবরদার ভাইয়ের সঙ্গে ভাইয়ের তোমরা সম্পর্ক ছিন্ন করে দিও না তাহলে দেখেন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাকাতাউ একে অপরের সম্পর্ক ছিন্ন করিও না আর আমি কি বললাম মরলে মাটি দিতে যাব না বলবি তুমি কি নাই লোক মশা ভাই জান আমার তাই লোক আপনি মানে চাই না মানে এটা আপনার ব্যাপার আপনি আপনার শরীর যদি চিরনি দিয়ে আসিলে দেন লোহার চিরনি দিয়ে আমি আপনাকে থামতে পারবো না কিন্তু আমি একজন মানুষ হিসাবে আপনাকে পরামর্শ অবশ্যই দেওয়ার হক রাখি ভাই এটা করিয়েন না আপনার চামড়াটা শেষ হয়ে যাবে শরীরটা শেষ হয়ে যাবে নাম্বার 2 ওয়ালা তাদাবারু আল্লাহ পাকের রাসূল বললেন খবরদার তো ভাই একে অপরের পিছনে লাগিও না প্রথমত হলো সম্পর্ক ছিন্ন করিও না 2 নম্বরে আল্লাহ পাকের রাসূল বলছেন একে অপরের তোমরা পিছনে লেগে যেও না ও ভাই না সমাজের কিছু মানুষ আছে আপনি যদি একটু ভালো খান ভালো করেন ভালো একটা ইনকাম করেন ভালো একটা সুনাম সুখ্যাতি হয় তাহলে এক শ্রেণীর মানুষ আছে এইটা তার সহ্য হয় না হজম করতে পারে না জি আপনি ভালো কাটছেন ভালো করছেন যেমন ধরে নেন একটা উদাহরণ দিই মাদ্রাসা ইয়াতিম খানা অনাথ মিশন ভালো চলছে এটা আমি বলি না আপনারাই বলবেন আমরা ভাড়ার জায়গাতে মাদ্রাসা যারা ছিলাম
আমাদের নিজস্ব কোনো জায়গা ছিল না। এই এতিমখানার বর্তমানে এখন 26.5 টাকা নিজের জায়গা, তার উপরে 5টি হলঘর।